দেখো, আমরা ইনভলিউট ড্র করব। 50 মিলিমিটার ডায়ামিটার একটা সার্কেল ফার্স্ট ড্র করে নেব। 50 মিলিমিটার ডায়ামিটারের সার্কেল ড্র করার জন্য আমার রেডিয়াস নিতে হবে 25। সো 25 রেডিয়াস নিয়ে আমি সেই সার্কেলটা আমি ড্র করে নেব। ড্র করে দুটো ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইন ড্র করবে। এবার দেখো, এটাকে সমান 12টা ভাগ করছে। এটা নতুন পদ্ধতি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। রাইট সাইডে বসিয়ে এর রেডিয়াস 25 নিয়ে আমি দুটো আর্ক কেটে নিলাম, রাইট সাইড আর লেফট সাইডে বসিয়ে, ঠিক আছে। এর 25 রেডিয়াস নিয়ে কিন্তু, ঠিক আছে। এবার এটাকে জয়েন করে দিলাম 25 রেডিয়াস নিয়ে, মাইন্ড ইট, 25 রেডিয়াস নিয়ে রাইট সাইড এবং লেফট সাইডে বসিয়ে আমি সার্কেলটাকে কেটে নিয়েছি। এবার আবার 25 রেডিয়াস নিতে হবে, নিয়ে একবার টপে বসাবো। টপে বসিয়ে সার্কেলটাকে দুদিকে কেটে নেব, সাইকেলটাকে দুদিকে কেটে নেব। আর হ্যাঁ, আর নিচে বটমে বসিয়েও দুদিকে কেটে নেব, দুদিকে কেটে নেব সাইকেলটাকে, এবং পয়েন্ট দুটোকে অ্যাড করে দেবো। দেখো, তাহলে কিন্তু সাইকেলটা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেল, ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেল, ইকুয়াল 12 পার্টে কিন্তু এটা ডিভাইড হয়ে গেল। সো এবার যেটা করছি, দেখো, যে কোনো একটা ভ্যালু, এই যে ভাগগুলো করেছি তার যে কোনো একটা ভ্যালু নেব, ঠিক আছে। যে কোনো একটা ভ্যালু আমি কম্পাসে নিয়ে নেব। নেওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে একদম বটম থেকে একটা হরিজন্টাল লাইন টানবো, সেটা যেন প্রপার হরিজন্টাল লাইন হয়। এবং ওই যে একটা ভাগ নিয়ে রেখেছিলাম, একটা ভ্যালু নিয়ে রেখেছিলাম, সেই ভ্যালুটা নিয়ে 12 টাইমস আমি কিন্তু এটাকে কেটে নেব। আমি আবারও বলছি, ওই যে আর্ক সার্কেলটাকে যে 12 ডিভিশন করেছিলাম, তার একটা ভাগ, সার্কেলের পেরিফেরি থেকে একটা ভাগ নিয়ে আমি এই লাইনটাকে সমান 12টা ভাগে কেটে নেব, সমান 12টা ভাগ কেটে নেব এখান থেকে, ঠিক আছে। এটা কিন্তু একটু মাইনিউটলি করবে, আমরা যে সার্কেলের পেরিফেরি থেকে কিন্তু যে কোনো একটা ভাগ নেব। এবার নাম দিয়ে দাও, 1 2 3 4 5 6, এভাবে 7 8 9 10 নাম দিয়ে দাও, 9 10 11, লাস্টে 12, ঠিক আছে। ওই পয়েন্টটাই কিন্তু 12 আসবে, তো সেক্ষেত্রে ওটাকে 12 নাম দিয়ে দেওয়াটাই বেটার। তো তারপরে ওটাকে পি আর একটা নামও দিয়ে রাখতে পারি, তারপরে 1-2 করে দিলাম। এই একটা জিনিস ভালো করে দেখো, 1-2 এই ভ্যালুগুলো কিন্তু এই 1 1 2 2 2 2 3 এর সঙ্গে প্রত্যেকটার সাথে সমান হবে, ঠিক আছে। 1 2 2 এর ভ্যালু নিয়ে যে কোনো একটা ভ্যালু, ধরো আমি 1 2 2 এর ভ্যালু নিয়েই কিন্তু নিচের ভ্যালুগুলো সব কেটেছি। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, 1 থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানছি, কার উপরে টানলাম, 1 2 8, 1 2 8 এর উপরে একটা পারপেন্ডিকুলার টানলাম, তারপর 1 2 7 এর সাথে পারপেন্ডিকুলার টেনেছি, বা 2 2 8 এর সাথে পারপেন্ডিকুলার টানছি, ঠিক আছে। তারপরে আমি টানছি হচ্ছে 3 2 9, 3 2 9 এর সঙ্গে একটা পারপেন্ডিকুলার টানছি, 3 9 এর সঙ্গে পারপেন্ডিকুলার, তারপর 4 10 এই লাইনটার পারপেন্ডিকুলার টানছি 4 পয়েন্ট থেকে, ঠিক আছে। তারপরে দেখো, একই রকমভাবে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমি একটা করে পারপেন্ডিকুলার টানছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতে হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু একটা করে পারপেন্ডিকুলার টানা হচ্ছে। পারপেন্ডিকুলার কিন্তু ভালো করে টানবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেই লাইনের পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। এটা যেমন 5 আর 11 এর পারপেন্ডিকুলার হচ্ছে, 5 আর 11 এর সাথে পারপেন্ডিকুলার করে এই লাইনটা টানলাম, ঠিক আছে। 5 আর 11 এর সাথে পারপেন্ডিকুলার করে কিন্তু এটা টানা হয়েছে। এবার যে কোনো একটা ভাগ নিয়ে নাও, পি থেকে 1 এই ডিভিশনটা নিয়ে 1-এ বসিয়ে 1-এর ট্যাঞ্জেন্ট বা পারপেন্ডিকুলার যে লাইনটা টানা হয়েছে সেটাকে কেটে নাও, ঠিক আছে। এবার পি থেকে 2-এর ভ্যালুটা নাও, 2-2 পয়েন্টে বসাও, 2-এর যে ট্যাঞ্জেন্ট বা পারপেন্ডিকুলার লাইনটা সেটাকে কেটে নাও। 1 থেকে 3-এর ভ্যালুটা নাও, নিয়ে 3-তে বসাও, 3-তে বসিয়ে কেটে নাও। 1 থেকে 4-এর ভ্যালুটা নাও, 4-এ বসিয়ে কেটে নাও। সিমিলারলি প্রত্যেকটা পয়েন্টে এইভাবে কিন্তু নিতে হবে,
ঠিক আছে, 6 পিস 6 নিলে প্রত্যেকটা পয়েন্ট যদি এভাবে বসিয়ে বসিয়ে তুমি কেটে নাও তাহলে কিন্তু এই পয়েন্টগুলো তুমি পাবে। এবং লাস্টলি যেটা আসবে সেটা হচ্ছে যে P12, ঠিক আছে, P12 আসবে। দেখো এগুলো তোমাদের ক্ষেত্রে প্রপারলি কিন্তু কাটতে হবে, যে কাটার কথাগুলো বলছিলাম সেগুলো কিন্তু প্রপারলি কাটতে হবে। আগে আমি লাইন লাইনগুলো যদি একটা করে নাম দিয়ে রাখি তাহলে আমার সুবিধা হবে, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্যাঞ্জেন্ট থেকে 1 2 3 4 ওই পয়েন্টগুলো থেকে করসপন্ডিং যে ভ্যালুগুলো আছে পি থেকে, পি থেকে 1 ড্যাশ, পি থেকে 2 ড্যাশ, পি থেকে 3 ড্যাশ, পি থেকে 4 ড্যাশ, এই লাইনগুলো নেব এবং নিয়ে ওই 1 2 3 4 বসিয়ে প্রত্যেকটা পয়েন্টের উপর থেকে ট্যাঞ্জেন্টের উপরে বা পারপেন্ডিকুলার লাইনের উপরে কেটে নেব। তারপরে সেই লাইনগুলোকে আমি জয়েন করব, ঠিক আছে, সেই লাইনগুলোকে জয়েন করে আলটিমেটলি কিন্তু আমি এটাকে 12 লাইনের সাথে মিট করাবো, ঠিক আছে। তাহলে তুমি যেটা পেয়ে গেলে সেটাও কিন্তু এই সার্কেলটার ইনভলিউড পেয়ে গেলে, ঠিক আছে, এই সার্কেলটার ইনভলিউড কিন্তু পেয়ে গেলে। এই কাটাটা ইম্পর্ট্যান্ট। এবার আমি চলে আসছি সাইক্লয়েডে, ঠিক আছে, এটাও আমি যদি 50 রেডিয়াস নিয়ে করি, 50 ডায়ামিটার নিয়ে করি, তাহলে আগে সার্কেলটাকে ড্র করে নিতে হবে 50 ডায়ামিটারের। তারপরে 50 ডায়ামিটারের সার্কেলটাকে সমান 4টে ভাগে ভাগ করছি, 50 ডায়ামিটারের সার্কেলটাকে সমান 4টে ভাগে আমি ভাগ করে নেব। তাহলে দেখো পেয়ে গেলাম, এটা কিন্তু আমি সাইক্লয়েড দেখাচ্ছি, সাইক্লয়েড কীভাবে আঁকতে হয়, তো এটা একটু অন্যরকমভাবে দেখাই। এখানে আমি ডি এর ভ্যালু যেহেতু 50 আছে, পাই ডি এর ভ্যালু কত হয় সেটা বার করে নেব। দেখো এটা একটু অন্য পদ্ধতিতে আমরা সমান 12টা ভাগ করছি, আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি। আমি এখানে 30 ডিগ্রি করে করে 30 ডিগ্রিতে একটা পয়েন্ট করলাম, 60 ডিগ্রিতে একটা পয়েন্ট করলাম, ঠিক আছে, আর এখানেও তাই, এখানে 60 ডিগ্রি মানে লেফট সাইডেও 60 ডিগ্রি আর 30 ডিগ্রিতে একটা করে পয়েন্ট করলাম সেন্টারের রেসপেক্টে। এবার যে পয়েন্টগুলো পেলে সেই পয়েন্টগুলো দিয়ে সেন্টারটাকে জয়েন করো, এটা অন্য একটা পদ্ধতি, একটা সার্কেলকে কীভাবে 12টা ভাগে ভাগ করতে হয় তার একটা অন্য পদ্ধতি। সো দেখো এটাকে যদি আমরা টেনে দিই তাহলে কিন্তু সমান 12টা ভাগে ভাগ ভাগ হয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু টানতে হবে। এবার এই পয়েন্টটা থেকে টানছি, 60 ডিগ্রির যে পয়েন্টটা নিয়েছি, এবার ওপরের পয়েন্টটা থেকে টানছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি সেন্টারটাকে ম্যাচ করিয়ে টানি তাহলে কিন্তু এই সাইকেলটার 12 ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার সার্কেলটা 50 ডায়ামিটারের সাইকেলটা সমান 12টা ভাগে ভাগ হয়ে গেল, 12 ইকুয়াল পার্টে ভাগ হয়ে গেল। নাম দিয়ে দাও 1 2 3 4, এইভাবে নাম দিয়ে দাও 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। এবার 12 পয়েন্ট থেকে একটা হরিজেন্টাল লাইন টানতে হবে আমাদের, হরিজেন্টাল লাইনটা কিন্তু প্রপারলি টানতে হবে। এটাকে আরেকটা নামও আমরা দিয়ে দিতে পারি পি, 12-এর আরেকটা নামও আমরা পি দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার এখান থেকে আমার পাইডি যে ভ্যালু হয়, অর্থাৎ পাই এর ভ্যালু 3.14 আর ডি এর ভ্যালু হচ্ছে আমার এক্ষেত্রে 50 নিয়েছি, ঠিক আছে, তাহলে পাইডি ক্যালকুলেট করলে কত হয় দেখে নাও। সেই ভ্যালুটা নিয়ে 3.14 × 50 করলে যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা নিয়ে কিন্তু তোমাকে একটা হরিজন্টাল লাইন টানতে হবে, সেন্টার থেকে টানতে হবে এবং নিচে 12 পয়েন্ট থেকে টানতে হবে। তো দেখো নিচে প্রথমে 12 বা পি পয়েন্ট থেকে আমি একটা হরিজন্টাল লাইন টানছি যার ভ্যালু অবভিয়াসলি ওই পাইডি ভ্যালুর সঙ্গে ইকুয়াল হবে, ঠিক আছে, পাইডি ভ্যালুর সঙ্গে ইকুয়াল হবে। আমি এর আগে যে প্রসিডিওরটা করেছিলাম সেটাও এখানে অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ ওই যে প্রত্যেকটা ভাগ করেছো সার্কেলের পেরিফেরি থেকে, ধরো 1 2 2,
এই ভ্যালুটা নিয়েও আমি সমান 12টা ভাগে কেটে নিতে পারতাম, কিন্তু এটা একটা অন্য পদ্ধতিতে আমি দেখাচ্ছি, দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। এখানে পাইডি ভ্যালুটা নিলাম, পাইডি ভ্যালুটা নিয়ে এটাকে আমি সমান 12টা ভাগে ভাগ করব। ঠিক আছে, এটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 1 to, যেটা বলছিলাম 1 to 2, যে কোনো একটা ভ্যালু নিয়ে আমি এটাকে কিন্তু সমান 12টা ভাগেও ভাগ করে নিতে পারতাম, কিন্তু সেটা না করে আমি পাইডি ভ্যালুটা নিয়ে এটাকে আমি সমান 12টা ভাগে ভাগ করব। তোমরা জানো কি করে 12টা ভাগে ভাগ করতে হয়? যে কোনো একটা অ্যাঙ্গেলে যে কোনো লাইন টেনে নাও পি থেকে, এবং যে কোনো মাপ কম্পাসে নিয়ে সমান 12টা ভাগ কেটে নাও। সমান 12টা ভাগ যে কোনো মাপ নিয়ে তুমি কেটে নাও, নিয়ে সমান 12 বার কাটবে এটাকে, 12 বার এই লাইনটাকে কেটে নেবে। টুয়েলভ টাইমস তোমরা জানো এটাকে 12 টাইমস কাটতে হয়, বিকজ পাইডি যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে 12 টাইম, মানে 12 ইকুয়াল ডিভিশনে ভাগ করতে গেলে এই লাইনটাকে কিন্তু আমরা 12 টাইমস আমাকে নিতেই হবে। তো লাস্ট যে পয়েন্টটা থাকবে এটাকে একটু এক্সটেন্ড করে দিই, 12 বার আমার কাটা হয়ে গেছে, 12 টাইমস কাটা কেটে নিয়েছি, এবং লাস্ট যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটার সঙ্গে কিন্তু পাইডি এর যে লাইনটা নিয়েছি তার লাস্ট পয়েন্টকে অ্যাড করে দিতে হবে। সরি, তো এর সঙ্গে লাস্ট পয়েন্টটাকে আমি স্কেল দিয়ে, সিম্পলি স্কেল দিয়ে আমি অ্যাড করে দেব, এবং এই লাইনের প্যারালাল করে করে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আমাকে, এই যে লাস্ট লাইনটা পেলাম তার প্যারালাল করে করে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে একটা করে প্যারালাল লাইন টানবো। এই প্রসিডিওরটা কিন্তু আমরা আগেই শিখেছি। সো লাস্ট লাইনটার প্যারালাল করে করে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি একটা প্যারালাল লাইন টেনে নিচ্ছি, তাহলে যে পাইডি ভ্যালুর হরিজন্টাল লাইনটা ছিল সেটা কিন্তু 12 ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, একটা নাম দিয়ে দাও, সি এখানে দিয়ে দাও, 1-2-3 এইভাবে নাম দিয়ে দাও, 4-5-, এইভাবে এটাকে নাম দিয়ে দাও প্রত্যেকটা পয়েন্টকে, যে সমান ডিভিশনগুলো পেলে সেখানে নাম দিয়ে দাও। দেখো ওটা আগেই বলেছি, এটা কিন্তু রোল করলে যে পয়েন্ট, যে পাথটা ফলো করে সেটাই হচ্ছে আমার সাইক্লয়েড। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু সেন্টার পয়েন্টটাকেও, সেন্টার পয়েন্ট থেকে যে লাইনটা গেছে সেটাকে বেস করেই কিন্তু সমস্ত কাজটা করতে হবে। সো আমাকে কিন্তু সেন্টার পয়েন্ট থেকে যে লাইনটা গেছে সেটাকেও এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে, সেন্টার পয়েন্ট থেকে যে লাইনটা গেছে সেটাকেও এক্সটেন্ড করতে হবে। তো সেন্টার পয়েন্ট থেকে দেখো 9-3 যে লাইনটা গেছে, 9-3 যে লাইনটা গেছে সেটাকেও আমি এক্সটেন্ড করে দেবো, এবং অবশ্যই সেটা নিচের হরিজন্টাল লাইনের সঙ্গে প্যারালাল থাকবে, এবং 12। এবার আমি যেটা করব, দেখো সেন্টার থেকে পি যে ভ্যালুটা আছে সেই যে পারপেন্ডিকুলার লাইনটা আছে তার প্যারালাল করে করে আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা করে লাইন তুলবো, 1 থেকে একটা তুলবো। আবারও বলছি, এটা যখন সাইকেলটা রোটেট করবে তখন সেন্টারের রেসপেক্টেই রোটেট করবে। সো প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আমাকে পারপেন্ডিকুলার লাইনগুলোকে তুলতে হবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে। দেখো প্রত্যেকটা কিন্তু সেন্টারের রেসপেক্টেই রোটেট করছে, তো সেন্টার লাইনের আমাকে ওই পয়েন্টগুলোকে ওপরে আপলিফ্ট করতে হবে, ভার্টিক্যাল লাইন দিয়ে আমি এটাকেও আপলিফ্ট করব প্রত্যেকটা পয়েন্টকে। সো করা যাক, প্রথম প্রত্যেকটা কিন্তু প্রপারলি ভার্টিক্যাল হবে। প্রথম লাইনটাকে করলাম 1-1 থেকে,
টু ড্যাশ থেকে লাইনটাকে আপলিফট করছি ভার্টিক্যাল লাইন। তো এরকমভাবে থ্রি ড্যাশ প্রত্যেকটা যেন প্রপারলি ভার্টিক্যাল হয়। দেখো প্রত্যেকটা লাইনকে আপলিফট করে দেওয়া হচ্ছে, ভার্টিক্যাল লাইনগুলোকে টেনে দেওয়া হচ্ছে সেন্টার লাইন, সেন্টার থেকে যে লাইন টেনেছে সেই লাইন পর্যন্ত। নাম দিয়ে দিতে হবে সি ওয়ান, টু থেকে যেটা গেছে সি টু, এটা সি থ্রি, সি ফোর, সি ফাইভ, সি সিক্স, সি সেভেন, সি এইট, সি নাইন, এরকম করে করে প্রত্যেকটা সঙ্গে যে লাইনগুলো গেছে সেই লাইনগুলো আমাকে টেনে দিতে হবে। সি ইলেভেন, সি টুয়েলভ, রাইট? সো এগুলো কিন্তু প্রপার ভার্টিক্যাল হওয়াটা খুব জরুরি। তো একদম টপ মোস্ট যে পয়েন্টটা আছে ওটা সিক্স পয়েন্ট, সেই সিক্স পয়েন্ট থেকেও একটা হরিজেন্টাল লাইন টেনে দিতে হবে আমাকে। সিক্স পয়েন্ট থেকেও কিন্তু একটা হরিজেন্টাল লাইন আমাকে টেনে দিতে হবে, ঠিক আছে? তো এবার আমি কি করব দেখো, সেভেন আর ফোর, সেভেন আর ফাইভ এটাকে জয়েন করে দিলাম, তারপরে এই লাইন দুটোকে জয়েন করে দিলাম, এইট আর ফোর, নাইন আর থ্রি তো জয়েন করাই আছে, তারপরে হচ্ছে টেন আর টু, ইলেভেন অ্যান্ড ওয়ান, এই লাইনগুলোকে কিন্তু আমি জয়েন করে দিলাম এবং প্রত্যেকটাই প্রপার হরিজেন্টাল লাইন হবে, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু প্রপার হরিজেন্টাল লাইন হবে। এবার তোমার কম্পাস লাগবে, প্রত্যেকটা পয়েন্ট কম্পাসে আমি কি করব আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যখন রোটেট করবে তখন এইটাকে যদি আমার পেরিফেরির উপর একটা পয়েন্ট হয় তাহলে দেখো রেড পয়েন্টটা আস্তে আস্তে কীভাবে মুভ করছে সেটা দেখো, রেড পয়েন্টটাকে ওয়াচ করো। পেরিফেরির উপরে যদি একটা পয়েন্ট থাকে তাহলে রেড পয়েন্টটা কীভাবে মুভ করছে দেখো, রেড যে মার্কটা করেছি, রেড মার্কটা যেভাবে যে পাথ দিয়ে যাবে পেরিফেরির উপরে সেটা কিন্তু আলটিমেটলি তোমার সাইক্লয়েডের পাথ, ঠিক আছে? ওটাই কিন্তু আমার সাইক্লয়েডের পাথ, সেটাকে কিন্তু আমাকে ভালো করে মাথায় রাখতে হবে যে পেরিফেরির উপরে যে পয়েন্টটা আছে সেটা যখন একটা সরলরেখা বা স্ট্রেট লাইনের উপর দিয়ে রোল করছে তখন সেই যে পাথটা সেটাই কিন্তু আমার সাইক্লয়েড, এবং সেটা কিন্তু সেন্টার, সেন্টারের রেসপেক্টেই সেটা রোটেশনটা হতে থাকবে। তো এর জন্য আমাকে এবার পয়েন্টগুলোকে পেতে হবে, ঠিক আছে? তাই রেডিয়াস নিয়ে নাও 25, কম্পাসে কম্পাসে রেডিয়াস নিয়ে নাও 25, 25 রেডিয়াস নিয়ে প্রথমে তুমি সি ওয়ানে বসাও। সি ওয়ানে বসিয়ে দেখো ওয়ান থেকে যে হরিজেন্টাল লাইনটা গেছে সেটাকে কেটে নাও, মানে ওয়ান আর ইলেভেন থেকে যে হরিজেন্টাল লাইনটা গেছে সেটাকে কেটে নাও, ঠিক আছে? ওয়ান আর ইলেভেন থেকে, তারপরে সি টুতে বসাও, টু টেন থেকে যে হরিজেন্টাল লাইনটা গেছে সেই লাইনটাকে কেটে নেবে। এটা এটা প্রথম সি ওয়ানটা দেখালাম, সি ওয়ান থেকে তাহলে ওয়ানের লাইন থেকে যেটা গেছে, এবার সি টু, সি টুতে বসিয়ে টু এর লাইনকে কেটে নিলাম, টু টেন থেকে যে লাইন গেছে, সি থ্রিতে বসিয়ে থ্রি নাইন থেকে যে লাইন গেছে সেটাকে কেটে নিলাম, ঠিক আছে? সেটা কিন্তু ওই থ্রি নাইনের লাইনটা কিন্তু মিড, মানে মাঝখানের লাইনেই পড়ে যাবে। এবার সি ফোরে বসিয়ে ফোর এইট থেকে যে লাইন গেছে সেটাকে কেটে নাও, ঠিক আছে? তারপরে ফাইভে বসিয়ে ফাইভ সেভেন থেকে যে লাইন গেছে সেটাকে কেটে নাও, সিক্সে বসিয়ে সিক্সের লাইনটাকে কেটে নাও, সেভেনে বসিয়ে আবার সেভেন আর ফাইভ থেকে যে লাইনটা গেছে সেই লাইনকে কেটে নাও। সিমিলারলি এভাবে সবকটা কাটতে থাকো, এইট থেকে এইটে বসিয়ে 25 রেডিয়াস নিয়ে এইট ফোর লাইনটাকে কেটে নাও, নাইনে বসিয়ে নাইন থ্রি লাইনটাকে, মানে আবার সেন্টার লাইনেই পড়ছে ওই পয়েন্টটাকে কেটে নাও, টেনে বসিয়ে টু টেন লাইনটাকে কেটে নাও, ইলেভেনে বসিয়ে ইলেভেন ওয়ান লাইনটাকে কেটে নাও, এবং লাস্টলি টুয়েলভ পয়েন্টটা টুয়েলভ ড্যাশে চলে আসছে, ঠিক আছে? তাহলে যে পয়েন্টগুলো তুমি পেলে সেটাকে কিন্তু তোমাকে
কার্ভ দিয়ে জয়েন করে দিতে হবে, ঠিক আছে? এই পয়েন্ট এগুলোকে কিন্তু আমাকে কার্ভ দিয়ে জয়েন করে দিতে হবে। তাহলে P1 P2 করে তুমি লাইন দিয়ে দিতে পারো, P1 P2 P3 যেখানে যেখানে পয়েন্টগুলো পেলে সেখানে সেখানে একটা করে নোমেনক্লেচার নাম দিয়ে দাও, P4 P5, তাহলে আমাদের জয়েন করতে সুবিধা হবে। P5 P6 P7 P8 এখানে পেয়েছি, P9 P10 P11 P12, ঠিক আছে? এইবার এই লাইনগুলোকে তুমি জয়েন করবে, তুমি ফ্রি হ্যান্ডেও সুন্দর করে কার্ভ করতে পারো, আদারওয়াইজ তোমার কাছে কার্ভ করার অন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকলে তুমি সেটা দিয়েও করতে পারো, কিন্তু ফ্রি হ্যান্ডে যদি সুন্দর করে কার্ভ করতে পারো দ্যাটস বেটার, সেটা সব থেকে ভালো হয়। কিন্তু কার্ভটা কিন্তু সুন্দর হওয়া চাই, যেন স্মুথ কার্ভ হয়, ওকে? কার্ভটা কিন্তু যাতে সুন্দর স্মুথ কার্ভ হয় সেটা কিন্তু আমাকে দেখতে হবে, সেটাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? তাহলে যেটা পেলে সেটার নামই কিন্তু সাইক্লয়েড, এবং এটাকে কিন্তু আমাকে ডার্ক করতে হবে। বাকি সমস্ত লাইন কিন্তু আমার কাছে হালকা থাকবে, একমাত্র যে সাইক্লয়েডটা পাবো সেটা আমার কাছে ডার্ক হবে, বাকি সমস্ত লাইন কিন্তু হালকা থাকবে। তো এই এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেখিয়ে ডার্ক করে দেখো, এবার আমরা একটা স্কোয়ারে ইনভলিউট করছি, স্কোয়ার 1 2 3 4 একটা স্কোয়ার একটা এঁকে নেবে, প্রত্যেকটা সাইডের ভ্যালু হবে 30 মিলিমিটার, আগে একটা স্কোয়ার এঁকে নেবে, নাম দিয়ে দেবে 1 2 3 4। এবার 1 4 লাইনটাকে তুমি এক্সটেন্ড করে দেবে, ঠিক আছে? 1 4 লাইনটাকে তুমি এক্সটেন্ড করে দাও, স্কোয়ারের প্রত্যেকটা সাইডের ভ্যালু কিন্তু 30 মিলিমিটার হবে এবং নামগুলো দিয়ে দেবে। এবার যেটা করব, 1 2 লাইনটাকে এক্সটেন্ড করে দাও, সিমিলারলি 2 3 লাইনটাকেও আমরা এক্সটেন্ড করে দিচ্ছি, T4 লাইনটাকেও এক্সটেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? T4 লাইনটাকেও আমি এক্সটেন্ড করে দিলাম, প্রত্যেকটা লাইনকে আমি এক্সটেন্ড করে দিলাম, কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই, মোটামুটি একটু গ্যাপ নিয়ে এক্সটেন্ড করে দেবো। এবার 1 থেকে 4 যে ভ্যালু, অর্থাৎ 30 মিলিমিটার যেটা আছে সেই ভ্যালুটা নিয়ে, 30 মিলিমিটার সেই ভ্যালুটা নিয়ে তুমি একটা আর্ক ড্র করো, 30 মিলিমিটার রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করো, যেভাবে দেখালাম 1 পয়েন্টটাকে সেন্টার করে, ঠিক আছে? এবার 1 থেকে এই এন্ড পয়েন্টটাকে নিলে, নিয়ে আরেকটা আর্ক ড্র করো লেফট সাইডে, এদিকে আরেকটা আর্ক ড্র করো, এটা কিন্তু আমার আর্ক ড্র করেই এটা আমি কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তো 2 পয়েন্ট থেকে এইটা হলো। এবার 3 পয়েন্টে আবার কম্পাসটাকে নিয়ে গিয়ে বসাও, বসিয়ে যেখানে শেষ হয়েছিল আমার আর্কটা সেখানে আবার পেন্সিলটাকে বসাও, পেন্সিলটাকে বসিয়ে টপে আর একটা আর্ক ড্র করতে হবে। তো দেখো, টপে আর একটা ড্র করলাম, এটা অবশ্যই লাইনটাকে টাচ করা উচিত ছিল, আমার লাইনটাকে একটু এক্সটেন্ড করতে হবে, সো ওই লাইনটাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি, বিকজ আমার কাটিং মানে কাটিং পয়েন্টটা দরকার যেখানে টাচ করলো। এবার 4 পয়েন্ট থেকে লাস্ট যেখানে আর্কটা শেষ হয়েছে সেখান থেকে আবার আর্ক নেব, রেডিয়াস নিয়ে বাকিটা কমপ্লিট করব, ঠিক আছে? তো এটাকে আমার আর একটু এক্সটেন্ড করে নিতে হবে, নাহলে আমি এন্ড পয়েন্টটা পাবো না, আর একটু বড় করে নিতে হবে লাইনটাকে, আমি আর একটু বড় করে নিলাম। এবার আমি আবার কম্পাস নেব, আবার কম্পাস নিয়ে 4 পয়েন্টে বসিয়ে যেখানে শেষ হয়েছিল আর একটা সেখান থেকে আবার একটা আর্ক নেব, দেখে নিয়েছো? সেই আর্কটাকে নিয়ে আমি বাকি যে ইনভলিউটের বাকি যে পার্টটা আছে সেটাকে কমপ্লিট করে ফেললাম। ইটস ভেরি ইজি, এটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে একটা স্কোয়ারের ইনভলিউট, ঠিক আছে?
এটা হচ্ছে একটা স্কোয়ারের ইনভলিউট, সো ইনভলিউট যেটা পেলে সেটা কিন্তু একটা স্কোয়ারের ইনভলিউট।